মোস্তাফিজুর রহমানের চমৎকার বোলিং উপভোগ করছেন গোটা বিশ্ব। মোস্তাফিজুর রহমানের বোলিং সম্পর্কে কি বলছেন ভারতীয় সংবাদ মাধ্যম, ক্রিকেট ভক্ত এবং বিশ্লেষকরা? বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে থাকুন। ভারতের এক ক্রিকেট ভক্ত লিখেছেন, অবশেষে আমরা নতুন ব্রাভোকে পেলাম। মোস্তাফিজ বন্দনায় মেতেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তিনি লিখেছেন, চেন্নাইয়ের পিছে মোস্তাফিজের বোলিং ছিল মনোমুগ্ধকর। আরে এক ক্রিকেট ভক্ত মোস্তাফিজের স্টেচারে শোয়ার ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, মোস্তাফিজ যেন অ্যাম্বুলেন্স ডেকে আনার মতো অবস্থা করলেন, তবে সেটা নিজের জন্য না। 2 কোটি টাকার মোস্তাফিজের সঙ্গে 17.5 কোটি টাকার ক্যামেরন গ্রিনের স্পষ্ট তুলনা আমূল দিয়ে দেখিয়েছে এক ক্রিকেট ভক্ত। ভারতীয় এক ক্রীড়া সমালোচক লিখেছেন, চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে থেকেই মোস্তাফিজের ফর্মে ফিরে আসার ধারণাটা সঠিক ছিল। মোস্তাফিজ রাজা, মোস্তাফিজ গ্রেট, তিনি মানব স্বরূপ না, মোস্তাফিজ একটা ক্লাস, এই ধরনের পোস্ট দিয়ে প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি গায়ে আইপিএলের ব্যক্তিগত সেরা বোলিংয়ের দেখা পেয়েছেন, একই সাথে পূর্ণ করেছেন উইকেটের হাফ সেঞ্চুরি, পেয়েছেন ম্যাচ ফেরার পুরস্কার।